ইসলামী ব্যাংক নিউজ টপ 10। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানবতার পাশাপাশি বিশ্ব শান্তি ও কল্যাণে কাজ করে যাচ্ছেন বাংলাদেশের শান্তিরক্ষীরা। চাঁপাইনবাবগঞ্জে 8 জনের শরীরে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেল 20 জনের দেহে। মাত্র 50 মিনিটের মধ্যে সিলেটে 4 দফায় মৃদু ভূমিকম্পন অনুভূত হয়েছে। বারবার ভূমিকম্প হওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়। সাভারের আশুলিয়া চলন্ত বাসে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে গ্রেফতার হওয়া এক ব্যক্তি পালিয়ে যায়। দেশের বাজারে ভোজ্য তেলের দাম বাড়ার জন্য গুটিকতক আমদানিকারকের একটি চক্র দায়ী, ব্যবসায়ী নেতাদের অভিযোগ। লকডাউনকালে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী ব্যবহার 30% কমায় দেশে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ বেড়েছে। বিশ্বে করোনায় মোট আক্রান্ত 17 কোটি ছাড়িয়েছে। একদিনে মারা গেছে 12,000-এর বেশি মানুষ। বিশ্বে মোট মৃত্যু 35,37,000। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় মালয়েশিয়ায় 14 জুন পর্যন্ত জারি হয়েছে সর্বাত্মক লকডাউন। দেশটির প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন এই ঘোষণা দিয়েছেন। টি-20 ফরম্যাটে 31 মে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। স্বাস্থ্য সুরক্ষায় সব প্রস্তুতি নেওয়া হয়েছে, জানিয়েছেন বিসিবি পরিচালক জালাল ইউনুস। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা নির্ধারণী লড়াইয়ে মুখোমুখি হবে চেলসি ও ম্যানচেস্টার সিটি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়।